আমাদের পিতামাতা আমাদের জন্ম দিয়ে এই পৃথিবীতে এনে অন্যায় করেছেন। কেননা আমরা তো নিজেদের ইচ্ছেও এই পৃথিবীতে আসেনি, আর আমাদের পিতামাতা আমাদের যখন যন্ত্রণাময় এই জগতে নিয়ে আসতে চেয়েছিলেন, তখন তারা আমাদের কথা মুহূর্তের জন্যেও চিন্তা করেননি। তারা কেবল তাদের সুখ বা ক্ষণিকের আনন্দের দিকটা নিয়েই ব্যস্ত ছিলেন। তারা কি জানতেন না যে এই পৃথিবী ঠিক কতটা যন্ত্রণাময়, যেখানে প্রতিটি পদক্ষেপেই প্রকৃত মৃত্যুর আগেই প্রত্যেককে প্রতিনিয়ত সহ্য করে যেতে হয় শত শত জোড়া ব্যাধি ও মৃত্যুর যন্ত্রণার মতো ঘটনা? এই পৃথিবীতে সন্তান জন্ম দেওয়া একেবারেই অনৈতিক এবং ঘোর অন্যায়, এবং এই দোষে প্রত্যেক পিতামাতাই দুষ্ট। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি যে একজন মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে, তাকে প্রতিনিয়ত সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। সুতরাং এই অর্থহীন ও ইঁদুর দৌড়ের যুদ্ধের মধ্যে মহত্ত্ব কোথায়? এই পৃথিবী কোনোভাবেই কোনো সুস্থ মানুষের বেঁচে থাকার উপযুক্ত বাসস্থান হতে পারে না। যখন কোনো মানুষ তার সন্তানকে এই বীভৎস পৃথিবীতে শান্তিতে থাকার গ্যারান্টি দিতে পারে না, তখন কোনো মানুষেরই সন্তান জন্ম দেবার অধিকারও থাকতে পারে না।